আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এইচএসসি 2023 সালের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যশোর বোর্ডের এমসিকিউ প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। তো আমার কাছে রয়েছে কসেট, আমি কসেট সমাধান করব। তোমাদের কাছে অন্যান্য সেট থাকলে প্রশ্নগুলো দেখে উত্তরগুলো মিলে নাও এবং কার কতগুলো সঠিক হলো কমেন্টে বলো, এবং কারো যদি কোনোটা কনফিউশন থাকে তাও কমেন্টে জানাইতে পারো। এক নম্বর প্রশ্ন, ভেক্টরের কার্ল কোনটা? তো ভেক্টরের কার্ল হবে ক্রস গুণফল, এটা হবে গ নম্বর। এরপরে দুই নম্বর, বল ও বলের ক্রিয়াকালের গুণফল কে কি বলা হয়? বলের ঘাত বলা হয়। তারপর দেখো তিন নম্বর, পৃথিবী 365 দিনে এবং বুধ 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5×10^11 মিটার হলে সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত হবে? তো এটা হিসাব করে হবে গ নম্বর, 5.81×10^10 মিটার। এরপরে রয়েছে চার নম্বর, একটি কৌণিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত হবে? তো এর কৌণিক বেগ হবে 3π রেডিয়ান পার সেকেন্ড। কারণ দেখো আমরা জানি ওমেগা সমান হচ্ছে 2πn ভাগ হচ্ছে t। এখন 2π ইন্টু n, n এর মান কত? n এর মান হচ্ছে 90, তাই না? 90 আর t, এক মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, তো 60 দিয়ে ভাগ করে দিলাম, এটা একটা কাটা যায় 2, এর মধ্যে যায় 3 বার, এই 3 এই 3 এই 9 ভিতরে 3 বার, তার মানে 3π, তার মানে এটার অ্যান্সার হবে খ, 3π রেডিয়ান পার সেকেন্ড। এরপর দেখো পাঁচ নম্বর, পার্কিং কক্ষপথে মানে ভ্রমণরত কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত হবে? দেখো পার্কিং কক্ষপথ পথে পরিভ্রমণরত, বা এটাকে আমরা কৃত্রিম যে কৃত্রিম উপগ্রহটা এটাকে ভূস্থির উপগ্রহ বলি। তো ভূস্থির উপগ্রহ কাকে বলা হয়? যার পর্যায়কাল 24 ঘন্টা তাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। তাহলে এটা হচ্ছে পাঁচ নম্বরের অ্যান্সার হবে ঘ নম্বর। এরপরে এফ সমান এত, বলটির জেড এক্স সমতলে এর মান কত হবে? √20 নিউটন। এরপর সাত নম্বর, মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ভর করে কোনটার উপর নির্ভর করে? এখানে আসলে সঠিক উত্তর নাই, তো এখানে ঠিক আছে, তো এটা কারোর উপর নির্ভর করে না। যদি বলতো যে নির্ভর করে না, তাহলে হতো ঘ নম্বর, প্রবেশতার উপরে নির্ভর করে না, প্রবণতার উপর নির্ভর করে না, বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না। আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক মানে জি বল যে জিটা, তাই না? এটাকে কি বলে? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। কেন? কারণ এর কার উপর নির্ভরশীল, নির্ভর করে এর মান, প্রবেশতার উপরও নির্ভর করে না, প্রবণতার উপরও নির্ভর করে না, বস্তুর প্রকৃতির উপরও নির্ভর করে না, তার মানে এটা সঠিক উত্তর নাই। তারপর আট নম্বর, একটি মানে কোনটি পয়জনের অনুপাত হওয়া অসম্ভব? তো পয়জনের অনুপাত হওয়া অসম্ভব হচ্ছে -1.5, কারণ এর যে মানটা এটা হতে পারে না, তাই না? এটার মান হয় -1 থেকে শুরু করে 0.5 পর্যন্ত, তার জন্য এটা সম্ভব নয়। নয় নম্বর, কোনটি সঠিক ভেক্টর নয়? তো সঠিক ভেক্টর নয় হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর কাকে বলা হয় বলতো? যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর, আর সঠিক ভেক্টর আছে যার মান শূন্য নয়, তাহলে সঠিক ভেক্টর নয় হচ্ছে নাল ভেক্টর। তো রাস্তার ব্যাংকিং কোন কিসের উপর নির্ভরশীল নয়, কিসের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে বস্তুর ভরের উপর। 11 নম্বর, 1 নিউটন ঘর্ষণ জনিত বাধা বিশিষ্ট রাস্তার উপরে 2 কেজি ভরের বস্তুকে 5 মিটার পার সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করতে হলে কত বলের প্রয়োজন হবে? এটার অ্যান্সার হবে 11 নিউটন। নিচের কোনটি শূন্য হলেও কাজ সম্পন্ন হবে? শূন্য হলেও দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয়, তাই না? দেখো আমরা W সমান কি জানি, W সমান হচ্ছে Fs cos θ। তো Fi cos θ যদি মধ্যবর্তী কোণ Fs cos এর মান যদি 0 হয়, মানে cos θ, থিটার মান যদি 0 হয়, তাহলে তো মানটা 1 হবে, তাই না? এটার মান হচ্ছে cos θ-র মান হচ্ছে 1, তার মানে এটা তারপরেও কিন্তু কাজ হবে, তাই না? কারণ এটার বলের মান থাকবে এবং সরণের মান থাকবে, আর এটার মান তো তখন 1 হয়ে যাবে, তার মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যখন শূন্য যদিও হয় তাও কাজ সম্পন্ন হবে। এরপরে 13 নম্বর, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে গতিশীল বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণের লেখচিত্র, মানে পৃথিবীর কেন্দ্র থেকে, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো পৃথিবীর কেন্দ্র, এখান থেকে ভূপৃষ্ঠের দিকে, ভূপৃষ্ঠের দিকে আসলে অভিকর্ষ ত্বরণের মান বাড়তে থাকে, একদম কেন্দ্র তো থাকে 0, তো কেন্দ্র 0, কেন্দ্রে থাকে 0 এবং ভূপৃষ্ঠে এসে সর্বোচ্চ হয়, তার মানে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে, ঠিক আছে, এটা হবে ক নম্বর। তারপর 14 নম্বর, পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা কার সূত্র? অবশ্যই এটা হুকের সূত্র, আমরা সকলেই জানি, তাই না? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক, এটা হুকের সূত্র। 15 নম্বর, সরল সন্ধিত গতিসম্পন্ন কণার ক্ষেত্রে কোনটা সঠিক? তো এখানে সরণ সর্বনিম্ন হয় এবং বেগ সর্বোচ্চ হবে, যখন সরণ সর্বনিম্ন হবে তখন বেগ হবে সর্বোচ্চ। এরপর এখান থেকে 15 এবং 16 এবং 17 নং প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো 16 নম্বর, এবি দূরত্ব অতিক্রম করতে বপটির কত সময় লাগবে? এখানে সময় লাগবে 0.5 সেকেন্ড, এটা হচ্ছে এবি, এ থেকে বি পর্যন্ত যাইতে তার সময় লাগবে 0.5 সেকেন্ড, কেননা এই পুরা দেখো পুরাটা আসতে, এখানে বলছে একটি
এটি একটি সেকেন্ড দোলক। তো সেকেন্ড দোলক যদি হয় সি বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে কত লাগবে বলো তো? 1 সেকেন্ড লাগবে। আবার বি বিন্দু থেকে সি বিন্দু যাইতে 1 সেকেন্ড লাগবে। তার মানে পর্যায়কাল হচ্ছে এর কত বলো তো? পর্যায়কালটা হচ্ছে 2 সেকেন্ড, তাই না? সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। এখন তাহলে সি থেকে বি পর্যন্ত 1 সেকেন্ড লাগে, তাহলে এ থেকে বি তে যাইতে কত সময় লাগে? 0.5 সেকেন্ড লাগবে। এখন বলা হচ্ছে ওবি এর দৈর্ঘ্য কত হবে? ওবি এর দৈর্ঘ্য হবে 1.01 মিটার। 18 নম্বর, 2 কেজি ভরের একটা চাকার ব্যাস 50 সেন্টিমিটার, এতে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার তো কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োজন হবে? তো দেখো এখানে চাকাটাকে যদি আমরা চাকতি কল্পনা করি তাহলে টর্ক যেটা হবে সেটা হবে লাস্টটা 0.125 নিউটন মিটার। 19 নম্বর, গ্লেইসারের উৎপাদকের সমীকরণ অনুযায়ী কোনটা সঠিক? এটা হবে গ নম্বর, θ1 θ সমান θ1 θ2g। 20 নম্বর, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের এবং পৃথিবীর ভরের সমান ভরের একটা কাল্পনিক গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণের কত হবে? 1/4 গুণ হবে। এরপরে দেখো 21 নম্বর, J ক্রস K ক্রস J ক্রস I এর সঠিক উত্তর হবে কোনটা? এটা সঠিক উত্তর নাই, এটা সঠিক উত্তর হবে J হবে। এরপরে 22 নম্বর, এখানে সমীকরণ যে একটি কণা সরল সন্ধিত সন্ধিত গতিতে দুলছে, কণাটির পর্যায়কাল কত হবে? তো কণাটির পর্যায়কাল হবে 1.25 সেকেন্ড। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কিভাবে করতে পারি, এখানে এটাকে এই সমীকরণটাকে 2 দিয়ে আমরা ভাগ করব, তাহলে d²y/dt² হবে প্লাস ভাগ করলে এটাকে ভাগ করলে 25y হবে সমান কত? 0। এটাকে আমরা কল্পনা করতে পারি d²x/dt² + ω²x = 0 এই টাইপের। তো এখানে ওমেগা স্কোয়ার এর মান কত? 25, তার মানে ওমেগার মান কত? 5, তাই না? ওমেগা সমান 5। এখন আমরা জানি t সমান কত? 2π/ω। এখন 2π আর এখানে ওমেগার মান হচ্ছে 5, যদি এটা করি তাহলে 1.25 সেকেন্ড হবে। 23 নম্বর, এত চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 100 সিসি এবং 10⁶ নিউটন/মিটার² চাপে ওই গ্যাসের আয়তন 58.3 সিসি হলে তাপমাত্রা কত হবে? তো তাপমাত্রা হবে এটা হচ্ছে গ নম্বর 76.8 ডিগ্রি সেলসিয়াস। 24 নম্বর, 100 কেজি ভরের একটি পাথরকে 200 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, বাতাসের বাধা অগ্রাহ্য করা হলে এবং জি সমান 9.8 মিটার/সেকেন্ড² হলে 3 সেকেন্ড পরে পাথরটির মাটি থেকে কত উপরে থাকবে? 155.9 মিটার থাকবে। এরপরে 25 নম্বর, হিলিয়াম গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা কত হবে? তো হিলিয়াম গ্যাস যেহেতু এক পরমাণু গ্যাস, এর জন্য স্বাধীনতার মাত্রা হবে 3। তো এই ছিল যশোর বোর্ড HSC 2023 সালের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের MCQ প্রশ্নের সমাধান। এখান থেকে কার কতগুলো সমাধান সঠিক হয়েছে কমেন্ট করে বলতে পারো, আর যদি কারো কোনোটা নিয়ে কনফিউশন থাকে তাও বলতে পারো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।